রাশিয়াতে এসে আমি যে প্রথম শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, এখানে কখনোই মাইনাসের জ্যাকেট ছাড়া বের হওয়া উচিত হবে না। স্টাইলের কথা তো বাদই দিলাম, এখানে অলওয়েজ মাইনাসের জ্যাকেট পরে বের হওয়াটা ম্যান্ডেটরি। মিনিয়া যাবো হৃদয় আরব, আপনাদের সকলকে আমার রাশিয়ার ভিডিওতে স্বাগতম। শুরুতেই দেখতে পারছেন সন্ধ্যার সময় আমি আমার ইউনিভার্সিটিতে ল্যান্ড করছি। আর দ্বিতীয়ত, কিচেনের দরজা খুলে স্নোফলের ঠান্ডা হাওয়ার এক্সপিরিয়েন্স করতেছি। তৃতীয়ত, স্নোফল খাইতেছি। ভাই ব্রাদারের সাথে প্রথম রাতে হালকা একটু আড্ডা, হ্যাঁ আসলে হালকা ছিল। এখন তোমার রাত বাজে আমার 4টার মতো, শেষ গোসল, শান্তিতে এখন একটা ঘুম দিতে পারো, মাথা একদম হালকা হয়ে গেছে। দৌড়ে উত্র পাশের মলে গেছিলাম তারপর শর্মা কিনতে, আর তখন আমার বন্ধু কল দিয়ে বলে যে তার ক্যাম্পাসে আমার এখন যেতে হবে। হ্যাঁ ইয়েস, আর এখন পর্যন্ত আমি আমার নিজের ক্যাম্পাসও ঠিক মতো ঘুরি নাই, আর অর ক্যাম্পাস ঘুরতে হইব। বিষয়টা কেমন না, এটা হচ্ছে অর ক্যাম্পাস অ্যাগ্রিকালচার, সুন্দরই মোটামুটি, কিন্তু আমারটা বেস্ট। যদিও অরটার ভিতরে আমাকে ভিক্ষা দেখতে দেয় নাই, কারণ অর নিজের কাছে আইডি নেই, আগে আমাকে ফোন দিয়ে আনছে। আর এটা হচ্ছে ওদের গার্ডেন পার্ক, যেটাই বলো, গাছ গাছলা সুন্দর, মোটামুটি ভালোই সুন্দর। পাতাগুলা কানাডার, মানে কানাডার পতাকার মাঝখানে যে লোগোটা আছে না, ওই লোগো আর এই পাতা সেম, অ্যাপেল ট্রি না কি জানি বলে। আপনার কেউ যদি জানা থাকবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাজারে আসলাম রাতের জন্য কিছু খাবার কেনাকাটা করার জন্য। এখানে থাকা অবস্থায় শুনতে পারলাম যে বাহিরে নাকি প্রচণ্ড স্নো পড়তেছে, একটু আগে কত ভালো ওয়েদার ছিল, গাছ পাতালতা, আর এই হচ্ছে সেই স্নো, সব কিছু একদম সাদা বানাই দিছে। এখানে কিন্তু খুব স্নো পড়তেছিল, খুব জোরে। আমার ক্যামেরার কোয়ালিটি ভাই কি কম, এত বাজে, জানি না কতটুকু বুঝতে পারতেছেন, কিন্তু মানে খুব স্নো পড়তেছিল, একদম আনপ্রেডিক্টেবল ওয়েদার। ভিতরে ইনারও পরা ছিলাম না, যার কারণে মেবি বাকিদের থেকে আমার বেশি শীত করতেছিল, না ওইটার কারণে না, আসছি মাত্র সবে, এর জন্য আমার বেশি শীত করতেছিল। আর এখন যাচ্ছি আমার হোস্টেলে, একদম স্নো থামলে বের হবো। যা 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 স্নো থামার পরে বন্ধুরা একটু বেরোইছি যে ঘুরতে যাম একটু আশেপাশে, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, পা দিলে দেয় ধিক্কা। আর আপনারা কিন্তু ভাই বাংলাদেশে থেকে আসার সময় অবশ্যই ওয়াটার প্রুফ জুতা কিনে নিয়ে আইবেন। আর আমার আশপাশের গাড়িগুলোর অবস্থা দেখতেছে, একটা জিনিস কিন্তু শিওর হইলাম যে এদেশে গাড়ি কিনা শান্তি পাওয়া যাবে না। আবার এই স্নোর কারণে রাস্তা হয়ে থাকে পিছল, যার কারণে গাড়ি এত লেভেলের বাউলি মারে। এদেশের রাস্তাঘাটে গাড়ি চালানোটা খুবই টাফ একটা ব্যাপার, আর যতটুকু শুনলাম এদেশে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া নাকি একটু টাফ একটা ব্যাপার। আমার বন্ধু গুলো যে সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে, তাই ওর এখন ফলো করতেছি। আমিও বললাম যে সুন্দর যদি হয়, আমার যদি পছন্দ হয় তাহলে রাতে তরে আমি, মানে তুই যা যাবি তা দিম, ট্রিট দিম নে যা। এই হচ্ছে সেই জায়গাটা, জায়গাটা আসলেই মনোমুগ্ধ করছিল, তাই আমি এখন ওরে রাতে ঘুরতে নিয়ে আসছি এখানে সেন্টারে। তো এখানে সামনে একটা মার্কেট আছে, ওইখানে যে আমরা ডিনার করম আর দেখি আড্ডা দিম। বাই দ্য ওয়ে, এই জায়গাটা আপনাদের কেমন লাগতেছে? অনেকটা ইটালি ইটালি ভাইব দিতেছে না? ওদের বিল্ডিং স্ট্রাকচার এক একটা চুম্বেশ্বরী। এই চেয়ারে 100 রুবেল দিয়ে 5 মিনিট মাসাজ নেওয়া যায়, আর আমার বন্ধু এখন সেটাই নিচ্ছে, মাসাজ আর কি। তো এই ছিল রাশিয়াতে আমার প্রথম দিন, যদি এখন রাত হয়ে গেছে। তো আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।